तो हेलो फ्रेंड्स, कैमन आज सबाई आशा करी भलोई आसो और तुम्हारा देखो हमार चैनल द बैकबेंचर स्टोरी। तो आज के दक्षिणेश्वर जाच्छी राजू भाई के लिए। राजू भाई एक दक्षिणेश्वर जाए सब फैमिली मिले जाने गए मायर का पुजो देव, पुजो दिए तर आज चले आसब सेटाई तुम्हारे ब्लॉग को देखा पूरा दक्षिणेश्वर आज के कवर करब। तो ये राजू भाई चले राजू भाई और हमें दोजन बहरे अपेक्षा कर गाड़ी बहरे चले गाड़ी दाड़ान आज रास्ते। तो हमें एन जा दक्षिणेश्वर एक पुजो देवे राजू भाई सामने विये मायर का एक प्रार्थना करते। चलिए शुरू करते हैं। गाड़ी किन्तु बाड़ी थेके छेड़े दिए रास्ताय आछि। আমি কিন্তু দেখতে পেয়েছি রাজু ভাই ঘুমাচ্ছে। ওই রাজু ভাই, ওই হে রাজু ভাই, वाह क्या सीन है। এই যে আমরা সবাই যাচ্ছি দক্ষিণেশ্বরে, ওই যে বর্দা আছে বৌদি, আরে রাজু ভাই, রাজু ভাইয়ের কোলে আছে, প্রীতম আছে, আমরা সবাই যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের সামনে একদম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর যেখানে ব্যাগ রাখে, মোবাইল রাখে, জুতো রাখে সেই সব কাউন্টারের সামনে দাঁড়িয়ে সেখানে আমরা সব জমা রাখবো। ভেতরে গিয়ে আর কিছু আমরা রেকর্ড করতে পারবো না কারণ মোবাইল থাকবে না। তো বাইরে এসে পুজো দিয়ে বাইরে এসে তারপরে আমরা সমস্তটাই রেকর্ড করতে পারবো এবং তোমাদের সেটা দেখাতে পারবো। তো ততক্ষণ পুরোটাই রেকর্ড ছাড়া থাকবে, এরপরে আমরা বাইরে এসে তোমাদের সাথে দেখা করছি। গজব বেজ্জতি হে, ইয়ে কিয়া হে, এখানে দুটো বাচ্চা বসে আছে, একটা বড় বাচ্চা একটা ছোট বাচ্চা। ওই যে দাদাও যেমন বোনও তেমন, দাদা গালে হাত দিচ্ছে, বোনও গালে হাত দাও, গালে হাত দাও দাদার মতন, দাদার গালে না তুমি তোমার গালে, হ্যাঁ দাদা ছোট তুমি বড়, বাহ দেখি এদিকে মা। ও यार यार ये कितनी ऑसम है यार, পারা যাচ্ছে না, ও আর পারছে না, ওই দিকে আর একটা বাচ্চা দেখ, ওই পিছে দেখ, পিছে পিছে তো দেখো, ওই যে ছোট, এই যে মান, ও জল দাও, জল দাও, জলের বোতল দাও, গাছতলা
वाह क्या एक्टिंग कर रहा है। না না হচ্ছে এটা যে দক্ষিণ সরে একটা গাছপালাতে বসে আছি। বাহ 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 বেটা বাহ। তোমাদের আমি দেখাচ্ছি এখন দক্ষিণেশ্বরের ভেতর থেকে এই যে মায়ের মন্দির, আর মায়ের ঠিক মন্দিরের পেছনে এই পুকুরটা, ঠিক আছে? এখানে কিন্তু আগে, আচ্ছা এই লাইনগুলো দেখতে পাচ্ছি, এই লাইনটা হচ্ছে মন্দিরে ঢোকার লাইন। আগে কিন্তু এইভাবে ঢুকতো না, এই লাইন দিয়ে মানুষরা ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকতেই লাগে আধা ঘন্টা, ভেতরে গিয়ে আরও আধা ঘন্টা এক ঘন্টা। তার মানে এই জীবন্ত রোদে কী অবস্থা হচ্ছে একটু ভেবে দেখুন। রাজু ভাইকে নিয়ে এসেছি দক্ষিণেশ্বরে। রাজু ভাই কিন্তু মায়ের মন্দিরে এসছে, এখানে বাড়িতে সবাইকে নিয়ে এসছে। তো এই রাজু ভাইয়ের বিয়ে সামনে, তো যাওয়ার আগে আসাম চলে যাবে, তার আগে একবার দক্ষিণেশ্বর ঘুরে গেল। কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, সত্যি ভীষণ কষ্ট, কারণ দক্ষিণেশ্বরে আগে যে মজাটা ছিল, কোনো লাইন থাকতো না, রানিং আসলে হেঁটে ভেতরে ঢোকা, সেই জিনিসটা এখন আর নেই। একটা জিনিস দেখাই, এখান থেকে আমরা ঢুকেছিলাম, এখান থেকে রাজু ভাই আমি ঢুকেছি, কিন্তু কোনো কারণে গেটটা বন্ধ করে দিয়ে গেছে। এইবার এই যে পেফর্ম, এর কোনো সমস্যাই হচ্ছে না, গেটের ভেতর থেকে ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। এমা এমা চলো, তোর ভুঁড়িতে আটকে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দক্ষিণেশ্বর মন্দিরের ভেতর থেকে ভিডিওগুলো করছি। এখানে দেখো, এই যে রাজু ভাই আছে, আমাদের পুরো ফেসে গেছি এখানে এসে। একটা জায়গার থেকে ঢুকলাম, ঢুকে সেই জায়গাটা দেখলাম বন্ধ করে দিল। মানে এবার যদি আমাকে বেরোতে হয় তো মন্দিরের একদম মেন গেটে ঠেলে নিয়ে গিয়ে সেখান থেকে বের করতে হবে। কি বিশ্রী, মানে আপনারা আসবেন যখন এই গেট সব লাগানো, চারিদিকে লাগিয়ে দিয়ে একটা করে দিয়ে লাইন তৈরি করে দিয়েছে, মানুষের মানে ক্রাইসিস তৈরি করে দিয়েছে এখানে। এত সুন্দর দক্ষিণেশ্বর পরিবেশ, তার মধ্যে এইরকম যদি তারা করে রাখে, সাধারণ মানুষ কী করে, সাধারণ কারণ সমস্ত মানুষদেরই এই জিনিসটা খুব অসুবিধা, যে এত রোদে তারা কী করে লাইন দিয়ে দাঁড়াতে পারে, তারা তো অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা এখান থেকে একবার দেখাই, এখান থেকে মায়ের মন্দিরটা পুরো পরিষ্কার দেখা যাবে, একবার দেখিয়ে দিই। হচ্ছে মায়ের মন্দির, এই যে ঠিক আমার পেছনে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে পরিষ্কার। এখানে লাইন সৃষ্টি করে দিয়ে এরা ইচ্ছাকৃত লাইন করে দিয়ে মানুষকে হেনস্থা করছে, এটা যেটা আগে ছিল না। আগে ডাইরেক্ট এখান থেকে মেন রোডের থেকে ডাইরেক্ট ঢোকা যেত, এখন সেটা না করে একটা দিয়ে বেঁধে দিয়ে মানুষদের আটকে এই রাজু ভাই এদিকে ভিডিও করছে। রাজু ভাই বলো, খুব সুন্দর। মনীষাকে কিছু বলো, একটু মনীষাকে কিছু বলো। মনীষা, এই যে রাজু ভাই, ও কিন্তু এসছে দক্ষিণেশ্বর। হ্যাঁ, ও কিন্তু পুজো দিয়েছে। এই যে একবার দক্ষিণেশ্বর দেখে নাও মনীষা, এ কিন্তু তোমাকে নিয়েই পুজোটা দিয়েছে। হ্যাঁ, নেক্সট আমরা যখন আসবো, হ্যাঁ নিশ্চয়ই মনীষাকে নিয়ে আসবো। তো এখানে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা, এখান থেকে বের করছে, পুরো মন্দির ঘুরিয়ে এখান থেকে বের করছে মানুষদের রোদের মধ্যে। শরম করো ভগবান সে ডরো ভোসড়ি ওয়ালো ভগবান সে ডরো। তো আমরা এখন একটা গাছপালা সবাই মিলে একটু ঠান্ডার মধ্যে আরাম করছি। তো আমরা এখন টিফিন করার জন্য এগোচ্ছি, কিছু টিফিন করবো সবাই মিলে। তো সেই মুহূর্তে আমি পেখমকে বলে নিয়েছি আমি ভিডিও করতে পারছি না, সেই সুযোগে নীলিমা ভিডিওটা করে নিচ্ছে। আমরা এখন একটা হোটেলের সামনে যাব, সেখানে গিয়ে কিছু টিফিন করব, সবাই মিলেই করবো একসাথে। প্রীতম কোথায় গো? প্রীতম কোথায়? এই যে প্রীতম, এই ও
তো আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে, আমরা এখন সবাই মিলে লস্যি খাচ্ছি, পেখমও খাচ্ছে। আরে বা, পেখম খেয়াল করেনি এখনো, এদিকে ভিডিও করা হচ্ছে। মাম এদিকে একটু হাই করে দাও তো, একটু হাত দেখিয়ে দাও, হাত হাত হাত। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তো আজকে আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের প্রতি যত্ন রেখো। জয় হিন্দ।